নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার সাথে ডেলিভেলির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। অনেকদিন পর আজকে আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাটিসাপটা, আর এই পাটিসাপটা আমি লোহার কড়াইয়ে বানিয়ে দেখাবো, সাথে কিছু টিপস দেব যাতে পাটিসাপটা আটকে না যায়, একদম চটপট করে উঠে যায়। একটা পাটিসাপটাও কিন্তু ভাঙবে না, এইভাবে বানালে কথা দিচ্ছি। তাহলে চলুন কীভাবে বানায় দেখে নিই। রেসিপিটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিয়ে নিয়েছি নারকেল কোড়া, তারপর দিয়ে দেব খেজুরের গুড়, খেজুরের গুড় দিয়ে দিলাম। এখানে আমি দুটো নারকেল দিয়েছি, তো তার মধ্যে আমি দিয়ে দিলাম 400 খেজুরের গুড়। এইবারে খেজুরের গুড়টাকে আমি ভেঙে নিয়ে নারকেলটার সাথে ভালোভাবে একটু মেখে নেব। আগে একটু সরিয়ে রাখছি, যদি মিষ্টিটা বেশি লাগে সেজন্য সরিয়ে রাখছি, যে কম হলে পরে আবার আমি দিয়ে দেব। এইবারে কড়াইতে আমি হাই হিটে 5 মিনিটের মতো নাড়াচাড়া করে এটা একটু ভাজা ভাজা করে নেব। 5 মিনিটের মতো হাই হিটে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এইবারে দিয়ে দেব সুজি। আমি যেভাবে পুরটা বানাচ্ছি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ভীষণই কিন্তু সুস্বাদু হয় এই পুরটি। এখানে আমি 100 গ্রাম সুজি দিয়ে দিলাম। 100 গ্রাম সুজি দিয়ে সুজিটা নারকেলের সাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি হাই হিটে 1 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেব। 1 মিনিটের মতো এটা ভাজা ভাজা করে নিয়ে আমি দিয়ে দেব দুধ, 750 ml দুধ আমি দিয়ে দিলাম। এইবারে লো হিটে এটা আমি পাঁচ থেকে 6 মিনিট রান্না করব। তার আগে এখানে আমি 100 গ্রাম খোয়া ক্ষীর অ্যাড করে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে পুরটি অবশ্যই ট্রাই করবেন, পিঠের স্বাদ কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখুন আমি 100 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 100 গ্রাম সুজি। এইবারে 100 100 200 আর দিয়ে দেব 200 গ্রাম চালের গুঁড়ো। দিয়ে দিলাম গুড়, এখানে আমি 500 গুড় দিলাম। 500 দিয়ে একটু কম আছে, 400 মতো আছে, একটু মিশিয়ে নিই। তারপরে অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটা রেডি করব। অনেকে জল দিয়ে করে, তবে দুধ দিয়ে করলে কিন্তু টেস্ট অনেক বেটার হয়। পুরোপুরি দুধ দিয়ে না করতে চাইলে হাফ জল আর হাফ দুধ। দুধটা কিন্তু অবশ্যই জাল দিয়ে নিতে হবে, জাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো আমি কিন্তু পুরো ব্যাটারটাই দুধ দিয়ে গুলে নেব। একটু যেন দানা বা লাম্প না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে, হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু এটা মিলাতে হবে। আর গাঢ়ত্বটা কতটা হবে আমি রেডি করে নিই, তারপর দেখিয়ে দিচ্ছি। দেখুন ভালোভাবে মিশিয়ে নিলাম, সুজি দেওয়া আছে সেই জন্য সুজিটা একটু ভিজবে, ভিজলে কী হবে আর একটু গাঢ় হবে। তো এখন এরকম পাতলা রয়েছে, এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব, ফিরে আসবো ঠিক আধ ঘন্টা। দেখুন আধ ঘন্টা পর সমস্ত কিছু ভালোভাবে মেল্ট হয়ে গেছে, আর গাঢ়ত্বটা দেখুন এক্স্যাক্টলি এরকম গাঢ়ত্ব কিন্তু রাখতে হবে। হাই হিটে রেখে লোহার কড়াই একদম আগুন গরম করে নিয়েছি, তারপর টিস্যু দিয়ে একটু সর্ষের তেল আমি চারিদিকে মাখিয়ে নিয়েছি, এক হাতা করে ব্যাটার দিলাম। তারপরে ব্যাটারটা 1 মিনিট রাখার পরে আমি
উটটা দিয়ে দিয়েছি। আর যখন আমি ব্যাটার দিচ্ছি লোহার কড়ায় করার জন্য হিটটা কিন্তু একদম লো হিটে রেখে দিয়েছি। লো হিটে রেখে এইভাবে ভেজে নিয়েছি। সেম প্রসেসে আরেকটি আমি ভেজে দেখাচ্ছি। আর কড়াইটা কিন্তু প্রথমে একদম হাই হিটে 5-7 মিনিট টাইম নিয়ে গরম করে নিতে হবে, আগুন গরম, তাহলে কিন্তু পিঠে একদম ফাটবে না। আর যখন পিঠে ভাজবেন তখন কিন্তু হিটটা লোতে থাকবে, তাহলে দেখুন পিঠেগুলো একদম পটাপট উঠে যাবে আর ভীষণ সুন্দর ভাজা হবে।